বিলের ভিতর মনে করো যেখানে পদ্ম ফিল ফুল আছে সেইখানে, তো আমাদের পিছিয়ে রাত আছে। তো যাই হোক, এখানে আসে সবাই ঘুরতে, কেউ আসে অন্য কিছু মানে। আসসালামু আলাইকুম ব্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা গেছিলাম পদ্মবিলে, তো ওইখানে কিছু ভিডিও শ্যুট করা হচ্ছে আর হয় নাই। তো এখানে কিছু সুন্দর দৃশ্য, মানে প্রাকৃতিক দৃশ্য, দেন পানির যে সুন্দর একটা দৃশ্য পদ্ম ফুলের, দেন নৌকার মানে অনেক মানুষের কোলাহল, তো এটা নিয়ে ভিডিও শ্যুট করছিলাম। বাট এই ভিডিওটা আমি মানে আপলোড করতে পারি নাই, তো এখন আজকে আপলোড করতেছি, তো সবাই দেখবেন আর এনজয় করবেন। অ্যান্ড দেন গাইস, অনেক বেশি মানে সুন্দর একটা ভিডিও, এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক জোর ছিল। তো যাই হোক গাইস, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ব্লগটা এনজয় করতে থাকবেন, তো এটা একটা মিনি ব্লগ বলতে পারেন, তো গাইস অনেক বেশি এনজয় করতে পারবেন ব্লগটা। আর হ্যাঁ, আমাদের চ্যানেল কিন্তু মোটামুটি 400+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, দেন থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট। আর হ্যাঁ গাইস, দোয়া করো যে আমরা যেন খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার মানে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। দেন গাইস অবশ্যই এখন তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর চলো এখন আমরা ভিডিওটি এনজয় করি। সো এখন চলে আসছি আমরা সেই আমাদের পদ্মবিলে, আর এখন তারা আছে নৌকা, একটা নৌকার জন্য তো অনেক মানে দাম বলতেছে। এই নৌকায় 10-15 মিনিট ঘোরাবে মনে করো যে 300-400-500 টাকা এরকম চাইতেছে, এই জন্য ভাবলাম যে এত টাকা না। তারপরে একজন অনেক কী করে 150 টাকা মানে 150 টাকা দিয়ে ঠিক করছি, 150 টাকা দিয়ে বলছি যে আমাদের একটু নিয়ে যান। তো আমরা চারজন ছিলাম, চারজন মনে করেন, তারপর মানে গেলাম নৌকায়। তো এখন মনে করেন নৌকা আসতেছে আর আমরা যাবো, মানে অনেক লোক দেখো, অনেক ছোটো ছোটো বাচ্চারা, তারপরে অনেক পুরুষ মহিলা এরা আছে, অনেকেই আছে, এরাও যাচ্ছে ঘুরতেছে মানে এসে পানিতে এই পদ্মবিলে। তো এটা দেখার মতো অনেক সুন্দর একটা জায়গা। তো আর সাইড দিয়ে অনেক মানে আছে নৌকা, অনেক মানুষ আছে নৌকায়। তো এরকম মনে করো যে একজন একজন থেকে 150-200-300 মানে নৌকার সাইজ অনুযায়ী, মানুষের ই অনুযায়ী, যে যত মানুষ যত মানুষ হবে তত ই হবে। আর আমরা দেখো হচ্ছে মধ্যে নৌকায় উঠে গেছি, একটা সব মানে যেটা বলো পার্টি, আমরা একটা বিছিয়ে নিয়েছি, এটা নৌকাই ছিল, তো এটা বিছিয়ে দিয়েছে, আমরা বসে আছি আর আমি এখন ভিডিও করতেছি, আমার সামনে আরও ভিডিও করতেছে। তো এখন অনেক সুন্দর একটা পরিবেশ, আর এখানে অনেকে মানে আসছে অনেক ঘুরতে ভ্রমণ করতে, তো অনেক মজা করছিলাম মানে অনেক ভালো লাগছিলো। কিন্তু পদ্ম ফুলগুলো শেষ হয়ে গেছিলো, কারণ মানুষ এসে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ছিঁড়ে নিয়ে গেছে, এই জন্য আমরা যে তেমন পাই নেই, তো পাইছি। আর মনে করেন যে এখন আমরা যাইতেছি পদ্ম ফুলের উদ্দেশ্যে, তো সামনেই পদ্ম ফুল আছে আর এই এরকম ফাঁকা, এই দেখো সাইড দিয়ে অনেক ছেলেপুলো আছে। তারপর আমরা যাবো একটু সামনে, আর এখানে মনে করো যে সুন্দরভাবে নৌকা চালাচ্ছে আঙ্কেল, তো এখানে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বিলের ভিতর মনে করো যেখানে পদ্ম ফিল ফুল আছে সেইখানে, তো আমাদের পিছে আরও নৌকা আসতেছে, আর সামনে অনেক নৌকা আছে, সব সবখানে অনেক পুরুষ মহিলা দেন যুবক যুবতীরা আছে। তো যাই হোক, এখানে আসে সবাই ঘুরতে, কেউ আসে অন্য কিছু মানে অন্য কিছু মানে খারাপ কিছু না, এই যেমনি ঘুরতে আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসব নিয়ে আসে, তো আমাদের তো সব নাই। তো এখন দেখো আমি সুন্দর একটা ফুল এটা ছবি দিলাম কেমন, তো এটা আমি তুলছিলাম মানে উঠাইছিলাম, আর কয়েকটা ওরা নিয়ে গেছে। তো এখন মনে করো যে ভালোই ভিতরে আসছি, কিন্তু ফুলের কোনোই নাই, ফুল পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট করে আঙ্কেল আমাদের অনেক হেল্প করছে ফুল নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও, আন সাপোর্ট করে দিও, আবার দেখা হবে নেক্সটের আরেকটা ব্লগে।